গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি কুটিও জাস্ট বিন্দাস আছি। আর আজকে হচ্ছে তোমার কি বার? সোমবার। হচ্ছে সোমবার, ঠিক আছে। এই যে স্নান টান করে সকাল সকাল উঠে স্নান টান করে ফুল রেডি হয়ে গেছি, সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, বিছানাপত্র তোলা, বাসি কাজ, যা যা করার সব করা গেছে। কাজের দিদিও এসে গেছে, দিদি কাকে বললো আগে তুমি ঘর মুছে দাও, তারপর তুমি বাসন মেজো। কাকে বাসন মেজেছে দেখো, বলে বাবা রে, খুব ভালো কিছু বলে না। যাই হোক, আমি আজকে একটু ঘুরতে যাচ্ছি একদিনের জন্য। আজকে যাচ্ছি, আজকে না মানে রাত্রিটা স্টে করবো, দেন কালকে বিকালবেলা ওখান থেকে বেরোবো, দেন রাত্রির মধ্যে বাড়ি চলে আসবো। যাচ্ছি হচ্ছে শুধুমাত্র আমি আর দিদি, ঠিক আছে। আমি যে এয়ারপোর্টে যাই আমার দিদি, সেই এয়ারপোর্টের দিদি আর আমি এই দুজনেই যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। আমরা দুজন মিলে শুধু গার্লস পার্টি করতে যাচ্ছি, মানে ছুটি কাটাতে যাচ্ছি দুজনে। এরপরে তো আস্তে আস্তে আবার দোকানে কাজের প্রেশার শুরু হয়ে যাবে, আর কোথাও আবার বেরোনো হবে না, মানে বিশেষ করে ও আর আমি দুজন মিলে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি কুটির সাথে বেরোই, দিদি অন্য মানে দাদাদের সাথে বাচ্চাদের সাথে বেরোয়, বাট আমি আর দিদি একসাথে কোথাও বেরোতে পারি না, কারণ একজনকে দোকানের জন্য থাকতেই হয়। দুজন বেরিয়ে গেলে দোকানে চাপ হয়ে যাবে, মানে দুটো দোকান, এয়ারপোর্টের দোকান, দমদমের দোকান, দুটো আমি কোথাও গেলাম ও দুটো দোকান সামনে নেয়, ও কোথাও গেলে আমি দুটো দোকান সামনে নিই, এরকম হয়। ওই জন্য একটু চিল, মানে ফাঁকা এখন হালকা টাইম যাচ্ছে বলে আমি আরও বললাম চলো আমাদের তো একসাথে কোথাও বেরোনো হয় না, তুমি আর আমি একটু কোথাও ঘুরে চলে আসি একদিনের জন্য। দাদাকে রেখে যাওয়াটাও বুঝতে পারছো, ওই জন্য একদিনের জন্য একটু ঘুরে চলে আসি। আমরা যাচ্ছি হচ্ছে টালিগঞ্জে নেমে ওখানে বেহালা জোকা, তাই তো কুট্টি? জোকার ওখানে দা ক্রিক ক্লাব বলে একটা রিসর্ট আছে, দা ক্রিক ক্লাব, তোমরা একটু মানে গুগলে সার্চ করে দেখে নিতে পারো, দা ক্রিক ক্লাব। ওইখানেই যাচ্ছি, একটা রিসর্ট, সুইমিং পুল টুল সব আছে, খুব ভালো একটা রিসর্ট, ওখানেই যাচ্ছি আমি আর দিদি একটা নাইট স্টে করে একটু ঘুরে ফিরে আনন্দ করে কালকে আবার চলে আসবো। দিদিকে ফোন করলো, আর সবচেয়ে প্রবলেম হয়ে গেছে আজকে দিদির যে গাড়ির ড্রাইভার সে আজকে আসতে পারবে না, তার কেউ একজন মারা গেছে, তাই জন্য আমরা গাড়ি নিয়েও যেতে পারছি না। তাহলে তো আমরা দিদির গাড়ি নিয়েই চলে যাই, দেখেই তো আমরা দিদির গাড়ি করে অনেক জায়গায় যাই, যেতে পারছি না। ওই জন্য দিদিকে বললাম কোনো ব্যাপার না, এখান থেকে তো এইটুকু জোকা, তুমি আসো, এখান থেকে মেট্রো ধরবো, দমদম থেকে টালিগঞ্জ নামবো, ওখান থেকে একটা উবের নিয়ে চলে যাবো, কোনো চাপই নেই। চলো, আর এই ড্রেসটা আমি আমার মানে ওয়ার্ড্রবে নতুন ফার্স্ট টাইম, মানে অনেকদিন হয়ে গেছিলো পরা হয়নি, আজকে আমি ফার্স্ট টাইম সিল ছিলাম, কেমন লাগছে অবশ্যই বলো। এটা একটু রঙ্গোলি প্রিন্ট, মানে হোলি হোলি টাইপের, বাট এটা এখন খুব ট্রেন্ডে যাচ্ছে, সবাই দেখছি করছে, ওই জন্য আমিও পরে নিয়েছি। কুট্টি সাবধানে থাকবে, দুষ্টুমি করবে না, দুষ্টুমি করবে না, ভালো ছেলে হয়ে থাকবে, যা সবার ঘরে থাকবে, কেউ নেই বাড়িতে, মাও নেই, বাবাও নেই, আমি চলে যাচ্ছি, শুধু দাদা হয়, দিদি, শোনে বাবা আর কুট্টি। হ্যাঁ, যাই হোক, চলো এবার বেরোতে হবে, দিদি আসছে। এই যে দিদি এসে গেছে আর আমি এই বেরোচ্ছি, দিদি একটু চা করে দিল, চা খেয়ে মাথা ছাড়িয়ে এবার বেরোচ্ছি, মাথা ধরে গেছিল সকাল সকাল উঠে। আর একবার শোনো বাবার সাথে দেখা করিনি, দাঁড়াও, বাবা টাটা টাটা, তবে একবার মিউট করো, শোনো বাবা টাটা, না ওটা ছোড়ে না। এই জাস্ট আমরা বেরোলাম, এই যে দিদি আর আমি, অনেক দিন পর, অনেকটা দিন পর, শুধুমাত্র দুজন, কেউ না, কোনো না কুট্টি আছে, না দাদা আছে, না পুচকেগুলো আছে, না কেউ আছে, শুধু দুজন মিলে একটু টাইম কাটানোর জন্য বেরিয়ে গেছি আমরা দুজন মিলে। আর আস্তে আস্তে যাই, এখন রিক্সা করে দমদম অবধি যাচ্ছি, তারপর কীভাবে কীভাবে যাবো তোমাদেরকে বলতে পারি। মেট্রোতে রয়েছি, ওই জন্য এখন ভিডিও করছি না, কারণ মেট্রোতে এগুলো করা বারণ, বহু বছর পর মেট্রোতে, বহু বছর পর, তাই খুব মজা হচ্ছে আমরা দুজন মিলে ঘুরতে যাচ্ছি, শুধু আর কেউ নেই। এই জাস্ট আমরা মেট্রো থেকে নামলাম, আমরা দমদম থেকে মেট্রো ধরলাম, মেট্রো ধরে মহানায়ক উত্তম কুমার মানে টলিগঞ্জ নামলাম। এই যে মেট্রো স্টেশন মহানায়ক উত্তম কুমার দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা উবের বুক করে নিয়েছি, জাস্ট দু মিনিট দেখাচ্ছে 286 টাকা। এখান থেকে এলে আমরা একদম রিসর্টে ডিরেক্ট উবের করেই চলে যাবো, এখান থেকে 11 কিলোমিটার, বেশিক্ষণ লাগবে না, টোটাল হচ্ছে 31 কিলোমিটার। এখানে দেখা যাচ্ছে মেট্রো করে আমরা 20 কিলোমিটার চলে এসেছি অলরেডি, আর 11 কিলোমিটার আছে, এখান থেকে 11 কিলোমিটার চলে যাবো, উবের চলে আসুক, তারপর উঠে কথা হচ্ছে। এই জাস্ট উবের আমরা বসলাম, এবার যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, পৌঁছাই, পৌঁছে তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাবো, সব কিছু দেখাবো, যাই কেন। এই জাস্ট এসে আমরা পৌঁছালাম, আর গাড়িতে 11 মিনিট মানে 11 কিলোমিটার টাইম ছিল, বাট জ্যাম ফ্যাম ছিল বলে একটু টাইম লেগে গেছে, শরীর দিচ্ছে না, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। চলো ভিতরে ঢোকা যাক, পরে তোমাদের ঘুরে দেখাচ্ছি। এই যে এই দেখো এই রিসর্টটা, এই যে দিদির সামনে চলে গেছে, চলো যাওয়া যাক।
এই জাস্ট আমরা রুমে ঢুকলাম। আর রুম বলতে এখানে না অনেক রকম আছে, এমনি নর্মাল রুমও রয়েছে, আবার পার্সোনাল এরকম কটেজও রয়েছে। যে দেখতে পাচ্ছেন পার্সোনাল পার্সোনাল সব কটেজও রয়েছে, এক একটার এক এক রকম ভাড়া। যেগুলো তোমার নর্মাল রুম রয়েছে সেগুলোও খুব ভালো, মানে পুরোটা এরকম পুল সাইড বা জলের সাইডে, মানে যেগুলো একটা জলের জায়গা রয়েছে ওইটারই সাইডে, মানে সব কিছু দেখতে পারবে তোমার ওপর থেকে। যেটা আমাদের ফার্স্টে দেখাতে নিয়ে গেছিলো ওটা হচ্ছে দোতলার ওপর, ওটাও খুব ভালো ভিউ ছিল। ওটার ভাড়া ছিল হচ্ছে তোমার 4000 উইথ জিএসটি, বাট আমরা ওটা নিইনি। আমি আর দিদি এরকম পার্সোনাল কটেজ নিয়েছি, আমাদের কটেজের নাম্বার হচ্ছে কটেজ নাম্বার 2, এটা নিয়েছি। আর এটার ভাড়া হচ্ছে 5.5 উইথ জিএসটি, ঠিক আছে? দারুণ। এই দেখো প্রত্যেকটা কটেজের পাশ দিয়ে এই যে এখানে জল যাচ্ছে, বুঝতে পারছো, এরকম একটা নদী টাইপের পুরো। আর ভীষণ সুন্দর জায়গাটা, জাস্ট অসাম। এটা একটা পুরো রিসর্ট, অনেকটা অনেকটা বড় জায়গা নিয়ে রিসর্টটা। আর এইখানে না অনেক পিকনিক, মানে এখানে পিকনিক স্পট হিসাবেও ভাড়া দেয় ওরা, মানে খাবারের চার্জ হিসাবে ওরা ধরে নেয়। আর এই সাইডে এই যে আমি পরে দেখিয়ে দেবো তোমাদের, এই সাইডে হচ্ছে সুইমিং পুলের জায়গা, এই সাইডে পার্ক। আর সবথেকে ভালো জিনিস যেটা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, এই যে এইখানে সমস্ত দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফুলকপির বাগান, এই সাইডে আছে গাজরের বাগান, এই সাইডে আছে টমেটোর বাগান। এই যে প্রত্যেকটা বাগান রয়েছে পুরো, মানে শাকসবজির বাগান। আর এখান থেকে এরা 90% শাকসবজি ওদের এখানেই সব চাষ করা হয়। আর এইগুলো ফ্রেশ সবজি তুলেই এটা রান্না করে ওরা ডিনার আর লাঞ্চে সার্ভ করে, মানে এটা সব থেকে অ্যাট্রাকটিভ জিনিস এই জায়গাটার জন্য। আর এই নদীতেই মাছ রয়েছে, মাছ তুলছে, তুলেই পুরো ভাজছে, মাছের ঝোল করছে, এরকম। মানে এটা দারুণ একটা এইটা এক্সপিরিয়েন্স আমাদের হলো, যে চোখের সামনে এরকমভাবে সবজি তুলেই কেটে ভেজে রান্না করে দিচ্ছে, এগুলো দারুণ লাগছে। এই যে আমাদের লাঞ্চ এসে গেছে, অনেকক্ষণ গল্প টল্প করলাম আমি আর দিদি, একটু স্ন্যাক্স খেলাম, পনির পকোড়া এইসব খেয়ে এখন মেন কোর্সে এসেছি। 4:05 বাজে, এখন খাবো, দেখিয়ে দিতে আমাদের। এই যে ভাত নিয়েছি, একটা ডাল ফ্রাই নিয়েছি, বেগুনি নিয়েছি, একটা পোলাও নেওয়া হয়েছে, আর একটা মটন কষা নেওয়া হয়েছে। চলো, এই হচ্ছে আমাদের লাঞ্চ, খেয়ে দিয়ে নিই, তারপর যখন একটু বেরোবো তখন সাইডটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখিয়ে দেবো। এই যে আমরা এখন খেয়ে দিয়ে বেরিয়েছি, আর এই দেখো পিঁয়াজ কলি গাছ, রে সর্বনাশ, দিদি কি খুশি। এইটা কি বলো, সবুজ লাল লাল গুলো, ওটা কি আমি জানি না, লাল শাক তো, লাল শাক মনে হচ্ছে না, যদি কেউ কমেন্ট বক্সে জানিও, কেউ যদি জেনে থাকো এটা কি গাছ। আর ওই দেখো ওইখানে টমেটো গাছ, ছোট ছোট টমেটো আছে, বুঝতে পারছো, এই দেখো সবুজ সবুজ টমেটো, সবুজ কাঁচা কাঁচা এখনো টমেটো গাছ। এখানে পিঁয়াজ কলি, এখানেও টমেটো গাছ, হ্যাঁ এই যে এখানেও টমেটো, এই দেখো ধনে পাতা দেখো। এখানের থেকেই এরা এখানের জিনিসই তুলে সব রান্না করে আমাদের দিল। এই যে ধনে পাতা, আর এটা কি, বিট গাছ দেখো কি সুন্দর। এটা হচ্ছে পেঁপে গাছ, সেটা তো সবাই চেনো, মনে হচ্ছে না তুলি, হ্যাঁ তুলতে যাও না ফাইন করে দেবে। বিলিতি ধনে পাতা, হ্যাঁ এটা বিলিতি ধনে পাতা। দেখো এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন, কপি ফুলকপি, পুরোটা ফুলকপি এরিয়া দেখো কি সুন্দর জায়গাটা। মানে এখানে মোটামুটি পুরো হেঁটে গেলে মর্নিং ওয়াক হয়ে যাবে, আর এখন একটু ঠান্ডা লাগছে কিন্তু, আর সকালে এসে একটু ঠান্ডা লাগছিল না এখানে, কারণ ডিরেক্ট পুরো রোদের তাপটা পড়ছিল তো ঠান্ডা লাগছিল না। এখন আমরা দুজন মিলে বেরিয়েছি, ওই দুপুর যাই হোক, আমরা এখন দুজন মিলে বেরিয়েছি বোটে চড়বো বলে, স্পিড বোট, বড় বোট, যাতে ইচ্ছা চড়ো না কেন 50 টাকা পার হেড, 2 রাউন্ড ঘোরাবে। আমরা এখন বেরিয়েছি স্পিড বোট চড়বো বলে, চলো। এই যে প্রথমে আমাদেরকে এই রিসর্টগুলো দেখিয়েছিল থাকার জন্য, এগুলোতে একটু কম ভাড়া, মানে একসাথেই পরপর পরপর সব রুম, ওই যে ওপরে দেখিয়েছিল, বাট আমরা নিইনি, আমরা ওই কটেজগুলোতে রয়েছি। হ্যাঁ এগুলো খারাপ না, ভালোই, বাট ওইগুলো যেন বেশি ভালো। উনি বলেই দিয়েছে স্পিড বোট হলেও জোরে স্পিডে চালানো যাবে না।
এখানে জোরে স্পিডে তুমি চালাবে, এই যে এখানে সব লাইফ জ্যাকেট পরিয়ে তোমাকে জলে নামা হবে, কোনো টেনশন নেই, ডুববো না আমরা। চলো, সুন্দর সাজানো, দেখো এই দেখো দা ক্রিক এটা লেখা। বাহ, এটা মানে তোমার মুন্ডুটা উজুট শুধু ডুববে না, বডি ডুবে যাবে। এটা সেফ, ঠিক আছে তাহলে আমাকেও এটাই পড়িও। বাবা গো বাবা, উনি থাকবে তো? তাহলে ঠিক আছে, আমি ভাবছি দিদি একা থাকবে। না, আলটিমেটলি দিদি আমাকে রাজি করিয়েই ফেলেছে যে আমাকেও উঠতে হবে, আমার দিদিকে একা থাকতে ভয় লাগছে। একদম সেই ভটভটি জ্বললে যেমন ফিলিংস হয় ওরকম ফিলিংস হচ্ছে, স্পিড বোটে সেরকম ফিলিংস নেই, ভয় একেবারে। যাই হোক, আমরা এই যা ছুটে পড়েছি এইটা জোরে দিয়েছে বাবা রে। আমি তাই ভাবছি, আমি দিদিকে বলছি আমরা হরিদ্বারে ঋষিকেশে রিভার রাফটিং করে এসেছি, আর এটাতে আমার যেন কেন জানি না ভয় লাগছিল, স্কিপ টাইপের বলতো, ওই জন্য কিন্তু যেরকম ভেবেছিলাম সেরকম না, আমি ভাবছিলাম সা করে যাবে, বাট সেটা না, হ্যাঁ সা করে উড়িয়ে নিয়ে যাবে, কি শখ উড়িয়ে উড়িয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেশি নড়ো না। আমাদের এই রিসর্টে পুরো টুনি লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে দেখো। আর এরকম এই যে কোথায় গেল আমাদের রুমগুলো, ওই সাইডে আছে ও, আমরা তো এই যে এই টাইপের রুমগুলোতেই রয়েছি। বোটে চড়া হয়ে গেছে, আবার এখন আমরা আমাদের কটেজের দিকে যাচ্ছি, আবার সন্ধ্যেবেলা একটু বাদে বেরোবো, এখানে অনেক কিছু খেলার জায়গা ঠায়গা আছে, ওগুলো একটু যাবো। এই মহিলাকে দেখো কি করে বেড়াচ্ছে, ঠিক হয়েছে লক করা, ঠিক হয়েছে লক করা। আর এখানে দেখো পুরো টুনি লাইট দেওয়া, কি সুন্দর লাগছে রিসর্টটা, দারুণ লাগছে। এখানে ভিতরে খেলার সমস্ত জায়গা আছে, এখানে গেম রুম অ্যান্ড মুভি হল, ভিতরে মুভি হলও আছে, মুভিও দেখতে পারবে চাই। আমাদের খেলাধুলা কমপ্লিট হয়ে গেল, আঙ্গুল ব্যথা হয়ে গেছে, নোক আমার এক্সটেনশন ব্যথা হয়ে গেছে, ক্যারামের ইয়ে মার স্ট্রাইকার মারতে মারতে টেনশন করে কি আর এসব পিচানো খেলা যায়। যাই হোক, এখন আমরা আবার কটেজের দিকে যাচ্ছি। আমাদের আমাদের ওই যে কটেজও দেখো টুনি লাইটে সেজে গেছে, সব কিছু টুনি লাইটে সাজে, কি দারুণ লাগে, এই পাশ দিয়ে দেখো, হ্যাঁ অদ্ভুত মানে ভীষণ ভালো। আর আজকে না এটা একটু ফাঁকা, এই কারণে যেহেতু সোমবার, মানে শনি রবি ওদের নাকি এখানে পুরো প্যাক থাকে, মানে রুমই পাওয়া যায় না এরকম, শুক্র শনি রবি, আজ যেহেতু সোমবার সবাই বেরিয়ে গেছে, ওই জন্য একটু আমরা ফাঁকা ফাঁকা পাচ্ছি। হ্যাঁ, চেক আউট করে নিয়েছে। আর ওইখানে দেখো, এই দেখো এখানে একটা শুটিং চলছে কোনো একটা মুভি বা কিছু সিরিয়াল ফিরিয়ালের, ওইটা আমরা দেখছিলাম লুকিয়ে লুকিয়ে কি করছে। এই দেখো এখানে সব বাচ্চাদের স্লিপ হাউস এগুলো রয়েছে, আর এই দেখো এখানটা হচ্ছে মেন সুইমিং পুল। হ্যাঁ যেও না, ঢুকো না তুমি, এই দেখো সুইমিং পুল, এই দেখো ডিজে রুম, এই দেখো ডিজে রুম, ডিজে না শনি রবি হলে চালায়, কি সুন্দর দেখো সুইমিং পুলটা। ওই দেখো ঢুকে গেছে মাল ভিতরে, একটু বেরিয়ে আসো বেরিয়ে আসো।
হ্যাঁ চিটার জন্য কেন? সুইমিং পুলের সামনে যে শুয়ে আছি, আর বিশ্বাস করো এখানে এক ফোঁটা ঠান্ডা নেই। সন্ধ্যে 6টা বাজে, দেখো সোয়েটার নেই, জ্যাকেট নেই। আমাদের ওখানে সব মেয়ে ঢুকে ঢেকে ঢুকে শুতে থাকে, মানে বেরোতে হয়। আর এখানে আমরা খোলা আকাশের নিচে শুয়ে আছি, দেখো এই যে সুইমিং পুলের সামনে শুয়ে আছি, এক ফোঁটা ঠান্ডা নেই। আচ্ছা ঠান্ডা দিদি? এক ফোঁটাও ঠান্ডা নেই। হ্যাঁ এক ফোঁটাও ঠান্ডা নেই। এসে সেই যে এই যে শুয়েছি কম্বলের তলায়, একটু ঠান্ডা ঠান্ডা হালকা, এক মানে খুব ঠান্ডা নেই। আর কফি অর্ডার করা হয়েছে, এখন কফি এসে। হ্যাঁ ভেতরে রাখো, এখন রাখুন কি এখানে দিয়ে দিন। হ্যাঁ খাটেই দিয়ে দিন আমাদের। হ্যাঁ যা ঠান্ড, এমনি ঢুকে যাচ্ছে এখানে। এই জাস্ট আবার আমরা একটুখানি বাইরে মানে ইয়েতে বাগানে বেরোলাম, এখন এক সাইডে বনফায়ার হচ্ছে, ওখানে যাচ্ছি। ওখানে আমরা একটু চিকেন ললিপপ টস করা আর পনির পকোড়া অর্ডার করেছি, ওখানে বসে খাবো এখন। তাই যাচ্ছি, ওই যে ওখানে বনফায়ার হচ্ছে, এই যে এখানে আমাদের বনফায়ার হচ্ছে। আজ একটু ফাঁকা ফাঁকা, যেহেতু সোমবার। আর এই যে পনির সকালেরটা, এই যে পনির ক্রিস্পি একটা পকোড়া আর ললিপপ টস করা অর্ডার করা হচ্ছে। এই দেখো টোটো করে আমাদের খাবার এসছে, রাতের ডিনার। হ্যাঁ দিয়ে দিন ঘরে, ঘরে দিয়ে দিন, আসুন চাবি খুলছি আমি। সকালের দিকে ঠান্ডা লাগছিল না, বাট এখন ঠান্ডা লাগছে। তাও এটা আমাদের কাঠের কটেজ বলে অতটা ঠান্ডা নেই, এমনিটা হলে খুবই ঠান্ডা হতো। আরেকটা রুম যদি এমনি না হতো কটেজ না নিয়ে, বাট মেজ মানে নিচে টেবিলে বসে খাবো, সেটাও আমাদের এত ঠান্ডা লাগছে। আমরা বেডের মধ্যেই একটা মানে আলাদা আলাদা কাপড় দিয়েছে, ওটা পেতে আমরা খাচ্ছি। কী কী ডিনার আছে একবার চলো দেখিয়ে দিই। এই যে পোলাও নেওয়া হয়েছে, লাচ্ছা পরোটা, লাচ্ছা না এমনি নর্মাল পরোটা, না দিদি নর্মাল পরোটা নেওয়া হয়েছে, একটা স্যালাড নেওয়া হয়েছে আর মটন কষা। এই জাস্ট ডিনার নেওয়া হয়েছে। আর কালকে সকালবেলা হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের ফ্রি, ওটা মানে খেয়ে তারপরে আমরা বেরোবো, তারপরে দেখি কোথায় কী করা যায় না করা যায়। ওই জন্য আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আর বাড়াবো না, এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। অনেকটা রাত প্রায় 1টা বাজে, দেখি কটা বাজে, 1:06 বাজে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এরকম একদিনের একটা ট্রিপ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলো না। টাটা, লাভ ইউ, গুড নাইট।